মনে করি আমাদের স্টুডেন্টরা আরো ভালো পর্যায়ে শিক্ষা দিতে হবে। আমি মনে করি আমাদের কন্যাশ্রী, মেয়েদের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হচ্ছে, হয়তো আজ হবে না কিন্তু আগামী দিনে পরিকল্পনা নেব। সব জেলাতেই একটা করে কন্যাশ্রী কলেজ তৈরি হোক, কন্যাশ্রী লঞ্চ করে দিচ্ছি, কন্যাশ্রী গেস্টহাউসও করে দিচ্ছি, কন্যাশ্রী অনেক স্কিম হয়েছে। কন্যাশ্রী মেয়েরা আগে স্কুলের সুযোগ পেত, এখন তা নয়, স্কুল নিয়ে আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি রিনিউ করুন কলেজের জন্য, আপনি কলেজে পাবেন এই স্কলারশিপ। কলেজ আপনার শেষ হলে আপনি ইউনিভার্সিটি যাবেন, এখন ইউনিভার্সিটিও করে দেওয়া হয়েছে। আপনি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আপনি আর্টস পেলে 2000 টাকা পাবেন স্কলারশিপ, সায়েন্স পল পড়লে আপনি 2500 টাকা পাবেন। এইগুলো আপ টু ইউনিভার্সিটি লেভেল করে দেওয়া হয়েছে। এবার ইউনিভার্সিটি লেভেলে যখন আপনি পাস করলেন, মাস্টার্স করার পরে বা হায়ার এডুকেশন করার পরে আপনি যখন আরো উচ্চ শিক্ষা করবেন, গবেষণা করবেন, তখনও কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে, যেখান থেকে আপনারা গবেষণা করার জন্য আগে যে টাকাটা ইউজিসি দিত ওটা বন্ধ করে দিয়েছে, এই টাকাটা আমরা একটা ফান্ড করেছি এবং গবেষণায় আমরা রাজ্য সরকার থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি। আমি এই কথাটা বললাম এই কারণে, চিন্তা করার কোনো কারণ নেই, পেছনের দিকে ফিরে তাকানোর কোনো কারণ নেই, জাস্ট এগিয়ে যেতে হবে। এগিয়ে চলার নাম জীবন, থেমে যাওয়ার নাম মৃত্যু। আমরা কেউ থামতে চাই না, যতদিন বাঁচব ততদিন চলব, আর যখন থাকবো না পৃথিবীতে আমাদের কার্যকলাপ থাকবে, আমাদের চিন্তন থাকবে, আমাদের দর্শন থাকবে, এমন কিছু কাজ আমরা করে যাব সমাজের প্রতিদিন প্রতিনিয়ত, যে কথাটা মানুষকে মনে করিয়ে দেবে এটা ভালো, এটা ভালো, এটা ভালো। খাটু ভাষীদের কাছে গিয়ে উর্দু বলি, পাঞ্জাবি ভাষীদের কাছে বলতে পারি না কিন্তু বুঝতে পারি, যতটা পারি ততটা বলি, উড়িষ্যা থেকে যতটা পারি ততটা বলি। কিন্তু আমি একজন বাংলার মানুষ, বাংলায় জন্মগ্রহণ করব, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, খুব ভালো ইংরেজি জানি বলে আমি বাংলাটা বলবো না, এটা ঠিক নয়। আমি সব ভাষায় বলবো, আমি সব ভাষায় শিখবো। আর একটা কথা মনে রাখবে, কখনো নিজেদের মধ্যে এই ভাব করবেন না যে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি তাই আমি বেশি উঁচু, ও বাংলা মিডিয়ামে পড়ে তাই ও বেশি উঁচু, নো নট দ্যাট। এটা কখনো নিজেদের মনকে প্রশ্ন দেবেন না। বাংলা মিডিয়ামে কিন্তু ইংরেজি ভিত্তিটা খুব শক্তিশালী হয়। আমরা কেউ ইংরেজি মিডিয়ামে পড়িনি, আমাদের সময়তে ছিলও না, যারা পড়তে পারছে তারা লাকি, তারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছে। এক্ষেত্রে আমার একটা ছোট্ট গল্প বলি আপনাদের, একটু ভালো লাগবে। একটা পাঞ্জাবি লন্ডনে বেড়াতে গেছে, এটা কিন্তু গল্প। তো এবার যখন সে ফিরে এসছে, তার পরিবার পরিজন জিজ্ঞেস করেছে, আরে ভাই আপ তো ইউক্রেনে গিয়া খেয়া খেয়ে আপ তো সবচেয়ে বাড়িয়া খেয়া লাগা। তো বলছে, সবসে বুড়িয়া কিয়া থা পতা হ্যায়, ও যে ঘর মে কাম করতা হ্যায় ও ভি ইংলিশ মে বাত করতা হ্যায়, তো ইংলিশ মে বাত করবে কারণ ওটাই তোর মাদার টাং। আমার এখানে বাংলায় কথা বলি কারণ এটা আমার মাদার টাং এবং এটা গর্বের ভাষা। বাংলা ভাষার মতো তো মিষ্টি ভাষা কোনো বলেন না, এত ছন্দ, এত তান, এত সুর, এত প্রাণ কোথাও বলেন না। এবং নিজের ভাষা জেনেও অন্য ভাষাকে গ্লোরিফাই করে শিখতে হবে, জানতে হবে।